নামাজ রোজা হজ জাকাত পরিবার সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলামিক বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা জয়নুল আবেদিন আজাদের উপস্থাপনায় এন জনপ্রিয় এই অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনার জিজ্ঞাসার দুই হাজারতম পর্বে ইমাম নামাজে ভুল করলেও তাকে অনুসরণ করতে হবে কিনা সে সম্পর্কে রাজধানীর আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শনির ছিলেন জহুরা সুলতানা প্রশ্ন ইমাম যদি জামাতে সালাতে ভুল প্রক্রিয়া অনুসরণ করেন মুসল্লিরা কি তাকে অনুসরণ করতে থাকবে উত্তর আসলে এটি নির্দিষ্ট করতে হবে কোন ধরনের ভুল করেছেন সেটার ওপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে কোন ধরনের ভুল তিনি করছেন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট বিষয়ের যাওয়ার কথা রুকুতে না গিয়ে শেষদায় চলে যাচ্ছেন তখন মুসল্লিরা অনুসরণ করবে না মুসল্লিরা সেখানে তাকে লোকমা দিবে সেটা নির্ভর করছে ইমামের যে প্রক্রিয়া সেটি আসলে কোন ধরনের প্রক্রিয়া তার উপর এটা কি মুস্তাহাব নাকি সুন্নত নাকি ফরজ সেটার ব্যাপারে আমাদের পরিষ্কার হতে হবে সুনির্দিষ্ট মাসা আলার উপর আলোচনা করতে হবে